ব্রেকআপ এর বিপরীত শব্দ কি হবে, যেটাকে আমরা বলি অ্যান্টোনিম? ওপেন এর বিপরীত শব্দ কি? গো এর বিপরীত শব্দ কি? বা সলো, সলোর বিপরীত শব্দ কি হতে পারে? কিংবা ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার এর বিপরীত শব্দ কি হবে? ডু এর বিপরীত শব্দ কি হতে পারে? তা আমরা এগুলো অনেকগুলো জানি, হয়তো কোনো কোনোটি একটু নতুন মনে হতে পারে। আপনারা অনেকে অনুরোধ করেছেন অ্যান্টোনিম সিনোনিম মানে বিপরীত শব্দ নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। আমরা ছোট্ট একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আজকে আপনাদের সেই অনুরোধে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, এন্ড দিস ইজ খাজা, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অন অ্যান্টোনিম সিনোনিম। প্রথমে বলে রাখি যে অ্যান্টোনিম বা সিনোনিম, সিনোনিমের অ্যান্টোনিম কি, সিনোনিমের বিপরীত শব্দ কি বলা হয় অ্যান্টোনিম? আমরা সিনোনিম বা অ্যান্টোনিম এভাবে বলবো না, এটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তবে এখানে একারটা খুব শর্ট হবে। এনিওয়ে চলুন আমরা প্রথম শুরু করি, সিনোনিমের বিপরীত শব্দ কি? সিনোনিমের বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টোনিম। তাহলে সিনোনিম অ্যান্টোনিমের যে ভিডিও তৈরি করতে যাচ্ছি তার প্রথমে আমরা শুরু করলাম সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়ে। এরপরে কোনটা দিয়ে শুরু করে যায়? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং আমরা প্রায় বলি, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, খুবই আনন্দ দেয়, খুবই মজার। কিন্তু এর বিপরীত শব্দটা কি হবে? বোরিং। আমরা এখানে একটার পর একটা বলে যাবো এবং এর খুবই সহজ অর্থ আপনারা সবাই জানেন, যেগুলো একটু দরকার হতে পারে বাংলা বলতে পারে। অলওয়েজ, অলওয়েজ মানে হচ্ছে যে সর্বদা, আর নেভার মানে কখনোই না। অ্যাক্টিভ, অ্যাক্টিভ এর অ্যান্টোনিম কি হতে পারে? ইনঅ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা অর্থের উপর ডিপেন্ড করে। আমরা এখানে নিব অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ মানে যিনি ক্রিয়া করেন এবং যিনি যার উপরে কাজ করেন সেটা হলো প্যাসিভ। আমরা ভয়েসে দেখেছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভকে আমরা বিপরীতভাবে ঘুরিয়ে বললে সেটা হয়ে যায় প্যাসিভ। আবার অ্যাক্টিভের আরেকটি বিপরীত শব্দ হয় ইনঅ্যাক্টিভ। অ্যাকসেপ্ট, আমরা তো কত কিছু অ্যাকসেপ্ট করি, তাই না? তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো, মানে গ্রহণ করো, তুমি আমাকে গ্রহণ কর। এর বিপরীত শব্দ কি হতে পারে? আমরা জানি রিজেক্ট। আর সে কি রিজেক্ট করছে, মালটা কি রিজেক্ট হয়েছে? যেমন আমরা প্রোডাক্টের ক্ষেত্রে রিজেক্ট ব্যবহার করি, যদি কোনো সেখানে খুঁত থাকে আমরা সেটা রিজেক্ট করি, রিজেক্ট থেকে রিজেকশন হয়। তাহলে অ্যাকসেপ্টের বিপরীত শব্দ রিজেক্ট, গ্রহণ এবং গ্রহণ না করা বা বর্জন বলা যায়। সিএফ মানে হচ্ছে কাউকে বিদায় জানানো, আর রিসিভ হচ্ছে বিপরীত শব্দ, কাউকে গ্রহণ করা। কাউকে গ্রহণ করতে আমরা যখন যাই, কাউকে বিদেশ থেকে আসলে তাকে সাদর অভ্যর্থনা জানাতে যে আমরা যাই, সেটি হচ্ছে রিসিভ। অ্যালাইভ এর বিপরীত শব্দ কি হবে? ডেড। ইজি, ইজির বিপরীত শব্দ কি হতে পারে? সবাই জানে ডিফিকাল্ট। ইজি মানে সহজ, ইজির বিপরীত শব্দ ডিফিকাল্ট। ইজি সহজ, ডিফিকাল্ট কঠিন। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি? সামনে এগিয়ে যাও। ব্যাকওয়ার্ড মানে পেছনে। এর অনেক অর্থ আছে, আমরা আপাতত এতটুকু অর্থ হলেই জানব। ক্রিয়েটিভ মানে কি? ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ আসে, ক্রিয়েটিভ হচ্ছে সৃষ্টিশীল। আর এর বিপরীত শব্দ কিন্তু রিয়্যাক্টিভ। রিয়্যাক্টিভ মানে সে যারা সবসময় প্রতিক্রিয়া জানায়। ইনসাইড আউটসাইড, ভেতরে এবং বাহিরে। হ্যাপি, হ্যাপির বিপরীত শব্দটা এখন প্রচুর ব্যবহৃত হয় ইয়াং জেনারেশনের মধ্যে। ইয়াং জেনারেশন দেখবেন যে প্রায় বলে আই এম স্যাড, আই এম ফিলিং স্যাড, আমার খুব স্যাড লাগছে, আমি খুব স্যাড ফিল করছি। হ্যাপির বিপরীত শব্দ হচ্ছে স্যাড। কোথাও পৌঁছা এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে অ্যারাইভাল মানে পৌঁছা। তাহলে এর বিপরীত শব্দ কি হবে? স্থান ত্যাগ করে বা সেখান থেকে চলে যাওয়া, সেটাকে কি বলে? ডিপার্চার, ডিপার্চার টাইম, তাই না? এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমটি, একদমই শূন্য, শূন্যের বিপরীত শব্দ কি হবে? পূর্ণ, শূন্য পূর্ণ। তাহলে পূর্ণের ইংরেজি কি হবে? ফুল, এমটি ফুল। প্রবলেম এন্ড সলিউশন, প্রবলেম মানে কি? সমস্যা, আর সমাধান ইংরেজি হচ্ছে সলিউশন, তার অ্যান্টোনিম। হটি, হটি একটি নতুন শব্দ, হটি বলতে বুঝায় আসলে ক্রেজি ওমেন অথবা কম বয়সী ইয়াং গার্লস। হটি বলতে বোঝায় যে কোন একজন সুন্দরী নারী, ভেরি ক্রেজি। তাহলে যারা ক্রেজি না, যারা কুল, খুব শীতল,
আই মিন তাদের এই ক্রেজিনেসটা একদমই থাকে না, তাদেরকে কি বলা হয়? হটের বিপরীত শব্দ হচ্ছে ফ্রিজিড। ফ্রিজিড মানে একদম শীতল, ঠান্ডা। অ্যাওয়েক মানে ঘুম থেকে ওঠা, আর অ্যাসলেপ মানে ঘুমন্ত অবস্থায় আছে। অ্যাওয়েক, ওয়েক অ্যান্ড স্লিপ এর জায়গায় আমরা বলছি অ্যাওয়েক অ্যান্ড অ্যাসলেপ। অ্যাওয়েক মানে হচ্ছে সে জেগে থাকা অবস্থাটা, আর অ্যাসলেপ মানে হচ্ছে ঘুমিয়ে আছে বা ঘুমন্ত অবস্থাটা। মেজর মাইনার, বড় ছোট, প্রধান এবং নগণ্য সেটাও হতে পারে। মোরের বিপরীত শব্দ কি হতে পারে? মোর মোর মোর, মোর মানে অনেক, তাহলে কমটা কি হবে? লেস। জনপ্রিয় একটি ভোক্যাব শব্দ, ইংরেজি শব্দ সবাই জানে গ্রাম থেকে শহরে, সেটা হচ্ছে ফলোয়ার। সোশ্যাল মিডিয়ার কারণে এটি সবাই জেনে গেছে, ফলোয়ার। ফলোয়ারের একাধিক অ্যান্টানিম আছে, কিন্তু আমরা এখানে ব্যবহার করব হেটার। সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের বিপরীতটা বোঝানো হয় হেটার। কোল্ড, কোল্ড আমরা জানি, একটা সহজ দিলাম, কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম। ওল্ড, ওল্ড এর বিপরীত শব্দ কি হতে পারে? ওল্ড এর বিপরীত শব্দ হচ্ছে, অ্যান্টানিম হচ্ছে ইয়াং। ওল্ড মানে বৃদ্ধ, ইয়াং মানে তরতাজা, তরুণ। ওপেন, ওপেন এর একটি বিপরীত শব্দ কি হবে? এটা যদি আপনারা কোথাও যান, আপনারা খেয়াল করে দেখবেন যে এটা কি ওপেন নাকি ক্লোজ, সেখানে কি লেখা থাকে দেখবেন, ক্লোজড। জয়েন, জয়েন মানে সংযুক্ত হওয়া। সেপারেট এর বিপরীত শব্দ মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া। সাকসেস, 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 আমরা সবাই সাকসেস চাই, তাই না? সাকসেস এর বিপরীত শব্দ কি? সবাই কি সব কিছুতে সাকসেস হয়? সাকসেস এর বিপরীত শব্দ হচ্ছে ফেইলার। ফেইলার মানে ব্যর্থতা। রাফ এর বিপরীত শব্দ কি? রাফ এর বিপরীত শব্দ বলেই দিয়েছি, স্মুথ মানে হচ্ছে মসৃণ। সেম, একই রকম, সেটাকে আমরা বলি সেম, সেম, সেম। আজকাল আমরা অনেক সময় দেখা যাচ্ছে একসাথে ড্রেস কিনি, সেম কালারের, সেম ডিজাইন। যদি আলাদা হয় তখন তাকে কি বলি? ডিফারেন্ট। লাফ, লাফের কি হবে? হাসি, কান্না, এটা তো আমরা বলেই থাকি, তাহলে লাফের বিপরীত শব্দ অ্যান্টোনিম ডেফিনেটলি ক্রাই। ধ্বংস, সৃষ্টি। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি। মানুষের মধ্যে কেউ আছে সমস্যা তৈরি করে, কেউ আছে সমস্যার সমাধান করে। সমস্যা তৈরি করে বেশিরভাগ মানুষ, আর সমাধান করার মতো মানুষ কিন্তু কম থাকে। তাদের ইংরেজি কি? ট্রাবল মেকার, এবং ট্রাবল মেকার এর বিপরীত শব্দ হচ্ছে প্রবলেম সলভার। আমরা বলি সঞ্চয় করো, সেভ করো, বিপদে কাজে লাগবে। তো সেভ মানে সঞ্চয় করা, এখানে যদি হয় তাহলে বিপরীত শব্দ কি হতে পারে? স্প্যান্ড মানে ব্যয় করা। সামনে পেছনে, সামনে যাও পেছনে আসো, এই যে আমরা বলি সামনে পেছনে, এর ইংরেজি কি? ফ্রন্ট, উচ্চারণটা কিন্তু ফ্রন্ট না, উচ্চারণ হচ্ছে ফ্রন্ট, আর সামনে, আর তার অ্যান্টোনিম হচ্ছে ব্যাক মানে পেছনে। গো মানে যাও, স্টপ মানে থামো। গো এর বিপরীত শব্দ তাহলে কি হবে? অ্যান্টোনিম কি হবে? স্টপ। অফ্রেড, অফ্রেড মানে হচ্ছে ভীতু, আর যে ভয় পায় না, নির্ভয়, নিঃসঙ্গ, তাকে কি বলি? তাকে আমরা বলি ফিয়ারলেস। মোটিভেশন তো শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি। মোটিভেশন, মোটিভেশন, মোটিভেটর, মোটিভেট, কত কিছু, এর বিপরীত শব্দ কি হবে? ডিমোটিভেশন। ব্রাইড মানে হচ্ছে কনে, আর ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর। ফেমাস, ফেমাস মানে খুব বিখ্যাত, এর বিপরীত শব্দ কি হবে? কুখ্যাত। তো কুখ্যাত ইংরেজি কি? ফেমাস এর অ্যান্টোনিম হচ্ছে ইনফেমাস। একদম পরিষ্কার, বা পরিষ্কার না, গোলাটে। তাহলে ক্লিয়ার এর বিপরীত শব্দ কি হবে? ক্লিয়ার অ্যান্ড হেজি। হেজি মানে অস্বচ্ছ, অপরিষ্কার, বোঝা যাচ্ছে না। কোয়াইট, বি কোয়াইট, আমরা প্রায় বলি দিস এনভায়রনমেন্ট ইজ সো কোয়াইট, মানে খুব শান্ত, নির্বিঘ্ন, নিঃশব্দ। তো এর বিপরীত শব্দটা কি হতে পারে? কোলাহলযুক্ত, খুব শব্দ হচ্ছে, একদম শব্দময়, কোলাহলময়, সেটাকে আমরা বলি নয়েজি। লাভলি, লাভলি, আমরা প্রায় এটি ব্যবহার করি, লাভলি, কোনো কিছু সুন্দর হলে, ভালো হলে আমরা বলি লাভলি। তো লাভলির বিপরীত শব্দ কি হবে? অ্যান্টোনিম হচ্ছে আগলি। ফাস্ট, ফাস্ট মানে কি? খুব দ্রুত, দ্রুত গতিকে বলি ফাস্ট। তো ফাস্ট এর বিপরীত শব্দ কি হবে? ধীর, স্লো। ডিলিশাসের বিপরীত শব্দ কি হতে পারে? ডিলিশাস মানে খুব মজার, দারুণ।
আর ডিসকাস্টিং হচ্ছে এর বিপরীত শব্দ, এর অর্থ হচ্ছে একদম অখাদ্য কুখাদ্য খাওয়া যায় না এমন। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অনেকটা অপরিচিত, স্ট্রেঞ্জার পড়ি, স্ট্রেঞ্জের একাধিক অর্থ রয়েছে। এখানে আমরা ধরে নিচ্ছি অপরিচিত, কোথাও একজন স্ট্রেঞ্জার আসছে মানে সে তাকে এখানে কখনো আগে দেখা যায়নি, একদমই অপরিচিত। স্ট্রেঞ্জার এখানে বিপরীত শব্দ হবে, অ্যান্টোনিম হবে ফ্যামিলিয়া। অনেক মানুষ ভদ্র হয়, অনেক মানুষ অভদ্র হয়, তো ভদ্র ইংরেজি কি? পোলাইট। রুক্ষ বা অভদ্র তাদেরকে আমরা বলি রুড। বলছিলাম ব্রেক আপ, আমরা ব্রেক আপ অহরহ ব্যবহার করি, কিন্তু এই ব্রেক আপের বিপরীত শব্দ কি? রেকনসাইল। এখানে বানানটা খেয়াল করবেন, রিকনসাইল না, এর উচ্চারণ হচ্ছে রেকনসাইল। আপনারা অনেকে জানেন সলো ট্রাভেল, সলো মানে কি? সলো গেম মানে যেটা একা একা একক, আর গ্রুপ মানে হচ্ছে একসাথে অনেকে। তো সলোর বিপরীত শব্দ হচ্ছে গ্রুপ। ডুয়ের বিপরীত শব্দ কি হবে? অনেক কিছু হয়, আমরা এখানে ডু এবং আনডু এটাই ব্যবহার করব। আমরা এক্সট্রাঅর্ডিনারি শব্দটা অনেক ব্যবহার করি, অসাধারণ, কিন্তু সাধারণ সেটার ইংরেজি কি? অর্ডিনারি। অর্ডিনারির বিপরীত শব্দ বা অ্যান্টনিম হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। এবং খেয়াল করতে হবে এক্সট্রাঅর্ডিনারি বিপরীত শব্দ অর্ডিনারি। শুয়া অ্যান্ড আনশুয়া, শুয়া মানে কি? নিশ্চিত, আর অনিশ্চিত হলে আমরা কি বলি? আনশুয়া, আনশুয়া, শুয়া অ্যান্ড আনশুয়া। স্মার্ট এর বিপরীত শব্দটা কি? সেটা সাধারণত আমরা উচ্চারণ করতে চাই না, কিন্তু আমাদের তো জানতে হবে। ইয়াং জেনারেশন অবশ্য অনেক ব্যবহার করে, দ্যাট ইজ স্টুপিড। স্মার্ট এর বিপরীত শব্দ কি? অ্যান্টনিম হচ্ছে স্টুপিড। আবারও বলছি এগুলো ইন্টারচেঞ্জেবল। ধরুন যে অ্যাকসেপ্ট এর বিপরীত শব্দ যেমন রিজেক্ট, আবার রিজেক্ট এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাকসেপ্ট, কাজে এগুলো ইন্টারচেঞ্জেবল। একটা কথা বলা দরকার যে অ্যান্টনিম সিনোনিম আমরা কেন শিখব। প্রথমত আমাদের বিপরীত শব্দ জানতে হয়, অনেক সময় আমরা যেমন বর কনে বলি, তাহলে বরের ইংরেজি জানলে কনের ইংরেজিটাও জানা দরকার, সেটা তো কাজে লাগে। এবং এটা আমাদের আরেকটি কাজ করে, সেটা হলো যে ভোকাবুলারির যে আমাদের স্টক সেটাকে অনেক বাড়িয়ে দেয়। আপনি 1000 শব্দ জানলেন, 1000 যদি বিপরীতটাও জেনে যান, তাহলে আপনার শব্দের ভান্ডার হয়ে যায় 2000। শব্দ ভান্ডার যেমন বাড়িয়ে তোলে, তেমনি 3 নম্বর যে কাজটি, সেটি হলো যে আপনার শব্দকে অনেকদিন রিটেন করতে পারে, অর্থাৎ রিটেনশনটা অনেক লম্বা হয়, শব্দগুলো মনে থাকে। আপনি অনেকক্ষণ যাবত এই ভিডিওটি শুনেছেন, দেখেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।